بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد. একবারই প্রশ্ন করেছেন মোবাইলে গেম খেলা যাবে কি না মোবাইলে গেম খেলার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে কারণ মোবাইলে গেম খেলা এটা সময় অপচয়ের ক্ষেত্রে পড়ে যায় আর ইসলামে অপচয় করা সম্পূর্ণভাবে হারাম কারণ কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলা বনি আদমকে পাঁচটি প্রশ্ন করবেন তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে পুরা জীবন সম্পর্কে জীবনের সময় সম্পর্কে এই সময়টা আমি কোথায় ব্যয় করেছি এর পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহতালা নিকট আমার জবাব দিতে হবে দ্বিতীয় আরেকটি প্রশ্ন করবে যারা যুবক রয়েছে আমরা যারা যুবক রয়েছেন প্রত্যেকে প্রশ্ন করা হবে যে তোমার যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছ সেক্ষেত্রে যদি আমি অনর্থকভাবে গেম খেলে সময় কাটাই তাহলে এটা সময় অপচয়কারীর অপচয় করার ক্ষেত্রে পড়ে যায় আর এটা সম্পূর্ণভাবে হারাম আর কিছু খেলা আছে যেটা মেদা যাচায় বা মেদা বৃদ্ধি করে এরকমের খেলা মোবাইলে থাকে যদিও এক্ষেত্রে অনেকে অনুমতি দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে মোবাইলে গেম খেলতে খেলতে সময় মানুষ আসক্তি হয়ে যায় গেম খেলার প্রতি তখন আল্লাহ আল্লাহতালার জিকির থেকে সরে যায় গেম নিয়ে ব্যস্ত হয়ে যায় এই ধরনের পথ যাতে খোলে না যায় জন্য হলেও এই খেলা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে আর মোবাইলে সাধারণত বেশিরভাগ গেমগুলো এগুলো ইহুদি খ্রিস্টানদের বানানো থাকে এবং তারা মুসলিমদেরকে ইন্ডিকেট করে অনেক খেলা বানায় সে খেলাগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে ইসলামের মধ্যে যে খেলাগুলো জায়েজ আছে তার মধ্যে একটি খেলা হচ্ছে দৌড় প্রতিযোগিতা সেটা আমরা দৌড় প্রতিযোগিতা দিতে পারি তারপর আরেকটি খেলা আছে আপনার যে তীর নিক্ষেপ করা হাত সই যেটাকে বলে হাত সোজা করার জন্য তীর নিক্ষেপ করতে পারি আপনার তারপর সাতার কাটা এটাও দেওয়া যেতে পারে বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত যে সাতার প্রতিযোগিতা বা ছেলে ছেলেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা দেওয়া এগুলো জায়েজ আছে আর এমনি ফুটবল খেলা ক্রিকেট খেলা এগুলো শরীর চর্চার জন্য আলেমগণ কিছুটা অনুমতি দিয়েছেন যদি সেই খেলাটা আল্লাহ এবাদত থেকে বিরত না রাখে তাহলে সেটা জায়জ হবে অনেকে বলেছেন তবে খুবই সীমিত আকারে সারা দিন ধরে আমি খেলবো এই ধরনের কোনো বাস্তবেও অনুমতি দেওয়া নেই শুধু শরীর চর্চার উদ্দেশ্যে যদি কেউ কিছুটা সময় খেলাধুলা করে তাহলে সেটা জায়জ আছে আশা গুরুত্বটি পেয়েছেন আসসালাম